নমস্কার বন্ধুরা সন্দীপ গাঙ্গুল ইউটিউব চ্যানেল আপনার সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা এই গরমে কিন্তু একাধিক ছুটির কিন্তু লিস্ট প্রকাশিত করেছে কিন্তু নবান্ন তরফ থেকে তো কোন কোন দিনগুলি বন্ধুরা গভর্নমেন্ট ছুটি পাবেন তো বন্ধুরা আজকে সেই নিয়ে সব কিছু বিস্তারে জানাবো তো বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেবেন আর যদি বন্ধুরা চ্যানেলটি নতুনই থাকেন তো বন্ধুরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন যাবতীয় কিন্তু লেটেস্ট নিউজ নিউজ পাওয়ার জন্য তো বন্ধুরা গত সপ্তাহটা খুব ভালোই গিয়েছে এই ছুটি পেপিদের গুড ফ্রাইডে ছুটির দিন থাকায় টানা তিন দিন অনেকে কিন্তু নিশ্চিন্তে বাড়িতে কাটাতে পেরেছেন এমন পরপর সপ্তাহে লম্বা ছুটির সুযোগ রয়েছে আর পঞ্চম সপ্তাহ থেকে লম্বা ছুটি যাবে তবে তার জন্য একটি কিন্তু নির্দিষ্ট দিন কিন্তু ম্যানেজ করতে হবে তো বছরের শুরুতে অনেকটাই কিন্তু রাজ্য সরকার অর্থমন্ত্র থেকে ছুটির লিস্ট কিন্তু প্রকাশিত হয়েছে তো তাতে এবছর একাধিক উপলক্ষে অতিরিক্ত ছুটি দেওয়া হয়েছে এই ছুটির প্রাপ্তি রয়েছে চলতি মাসেও প্রথম ছুটি শুরু হচ্ছে আগামী শুক্রবার চোদ্দোই এপ্রিল সেদিন কিন্তু বি আর আম্বেদকারের জন্মদিন উপলক্ষে ছুটি রয়েছে রাজ্যে পরের দিন কিন্তু শনিবার তাতে অবশ্য কিন্তু পয়লা বৈশাখের ছুটিটা কিন্তু নষ্ট তার হচ্ছে কিন্তু এপ্রিল মাসের চোদ্দো পনেরো ষোলো একুশ বাইশ তেইশ একুশ বাইশ তেইশ এবং আঠাশ উনত্রিশ তিরিশ আর মে মাসে জেলে ছুটি আছে এক পাঁচ ছয় সাত তেরো চোদ্দো কুড়ি একুশ সাতাশ আঠাশ তো এখানে কিন্তু বলা হয়েছে পরের সপ্তাহে শুক্রবারও ছুটি ঈদ উল ফিতর উপলক্ষে পরপর কিন্তু দুদিন ছুটি দিয়েছে রাজ্য সরকার টোটাল হচ্ছে যেটা একুশ এবং বাইশ তারিখ তার পাশাপাশি তেইশে এপ্রিল কিন্তু রবিবার পড়ছে সেখানে কিন্তু টানা তিন দিন ছুটি মানে একুশ বাইশ এবং তেইশ তার পাশাপাশি পরের সপ্তাহে উনত্রিশ এবং তিরিশ তারিখ যথাক্রমে শনি এবং রবিবার তার পাশাপাশি সেদিন শনি রবিবার পড়ার পরও তা পরের দিন হচ্ছে মে দিবস তো ফার্স্ট মেতে কিন্তু ছুটি থাকতে এটা কিন্তু গভর্নমেন্ট ছুটি তাহলে সেদিন থেকে কিন্তু উনত্রিশ তারিখ থেকে আপ টু এক তারিখ পর্যন্ত মানে উনত্রিশ তিরিশ এবং একই মে টানা কিন্তু তিন দিন ছুটি পাচ্ছে সরকারি কর্মচারীরা তার পাশাপাশি পাঁচই মে পাঁচই মে শুক্রবার সেদিন কিন্তু বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে কিন্তু ছুটি থাকছে সেদিন কিন্তু শুক্রবার তার দিন শনি এবং রবিবার কিন্তু এমনিতেই কিন্তু ছুটি থাকছে সোমবারটা যদি অফিস থেকে ম্যানেজ করতে পারেন তাহলে মঙ্গলবার পর্যন্ত টানা পাঁচ দিনে ছুটি হতে পারে কারণ মঙ্গলবার কিন্তু পাঁচ পঁচিশে বৈশাখ সেদিন কিন্তু রবীন্দ্র জয়ন্তী ছুটি থাকছে তো বন্ধুরা এবার বুঝতে পারলেন যারা গভর্নমেন্ট যারা সার্ভিস করছেন বা যারা বিভিন্ন বড়ো বড়ো কোম্পানিতে কাজ করছেন তাদের কিন্তু টানা ছুটি কিন্তু থাকছে তো ছুটির লিস্টটা আপনি আমি আরেকটুভাবে বিস্তৃতভাবে জানিয়ে দিচ্ছি এদিকে কিন্তু পঁচিশে বৈশাখ ছুটি থাকছে পঁচিশে বৈশাখ ছুটি থাকার পর পঁচিশে বৈশাখ ছুটি থাকার পর শুক্রবার চোদ্দোই এপ্রিল ছুটি থাকছে সেদিন কিন্তু বি আর আম্বেদকরের জন্মদিন পয়লা বৈশাখের কিন্তু ছুটি থাকছে দেখুন এই লিস্ট আমি আরেকবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি টোটাল কিন্তু যে মে এপ্রিল মাসে যে ছুটিগুলো আছে সেইগুলি কিন্তু সাত তারিখ সেদিন কিন্তু গুড ফ্রাইডে ছিল এবং শনিবার কিন্তু সরকারি ছুটি ঘোষণা করা হয়েছিল এবং নথ রবিবার ন তারিখ সাত আট নয় এলো কিন্তু ছুটি পেয়েছেন এরপরে কিন্তু যে ছবি আছে সেগুলি হচ্ছে বি আর আম্বেদকরের চৌদ্দ তারিখে জন্মদিন তার পাশাপাশি পনেরো তারিখ শনিবার পড়ছে সেদিন কিন্তু পয়লা বৈশাখ রবিবার কিন্তু এমনিতে গভর্নমেন্ট ছুটি পড়ছে এবং একুশে একুশ তারিখ এবং বাইশ তারিখ দুদিন কিন্তু ঈদ উপলক্ষে রাজ্য সরকার থেকে ছুটি দেওয়া হয়েছে ঈদ ভিতর এবং তেইশ তেইশ তারিখ কিন্তু রবিবার সেদিন কিন্তু গভর্নমেন্ট কিন্তু ছুটি থাকছে তার পাশাপাশি শুক্রবারে কিন্তু শুক্রবারে আঠাশ উনত্রিশ টানা তিন দিন ছুটি পাচ্ছে আঠাশ উনত্রিশ এবং তিরিশ তারিখ মে মাসের এক তারিখ ছুটি তারপরে কিন্তু পাঁচ তারিখ বুদ্ধ পূর্ণিমা ছ তারিখ ছুটি রবীন্দ্র জয়ন্তী কিন্তু এইরকমভাবেই কিন্তু একাধিক ছুটি কিন্তু প্রকাশিত করছে কিন্তু নবান্ন তরফ থেকে তো বন্ধুরা এটার ছিল ছোট্ট একটি আপডেট ভিডিওটা ভালো লাগে বন্ধুরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুরা যদি মনে কোনো কোয়েশ্চেন থাকে তো কমেন্ট বক্সে কমেন্ট করতে পারে নিশ্চয়ই সাহায্য করার চেষ্টা করব পরবর্তীকালে নতুন কোনো ভিডিও দেখাবে তো তখন বন্ধু সব ভালো থাকবেন সুস্থ সাবধান থাকবে সবাইকে অসংখ্য ধন্যবাদ